খানার বিল হয় বিশ্বাসযোগ্য কথা নাই। তাহলে বাংলাদেশের বিভিন্ন হাসপাতালের মধ্যে টিয়া তো যায়, সরকার আছে কিন্তু তারা খাইবে লাগি দেখাতে আর চিকিৎসা করতে নইব, মানুষের অক্সিজেন নপার, আইসিইউ নপার, বেড নপার, তাই নেবারের কিড নপার, তারা যদি বিস্কুটিটা খানার বিল করে দেয় কিন্তু মানি লোন দেবে কোনো কোনোভাবে। খানার ছবিও দেখিলাম, বিলও দেখিলাম, জাতির সাথে দেশের সাথে ডাক্তারের ইজ্জত রক্ষার লাই বলিয়া নিবে বিচারের দরকার আছে। মামলা গড়িয়ে নি ইনিশিয়াল অবস্থান লই দ্রুত বিচারে মামলার বিচার করতে হয়, ইনস্ট্যান্ট তৈরি করা করে দিয়ে অনৈতিক বিল গড়লি এলে বিচার আসলে মন্তব্য বা গরিবের মতো কোন ধরনের ভাষা খুঁজি না পাই। এই ডাক্তার কল যারা খাইয়ে তারা যদি 5,000 টাকা করে ডেলি খায়, 200 জনের বিলে দে অনর 10 লাখ পার ডে, আর যদি পুরো মাসে তাই দে 3 কোটি দিয়ে এই জায়গার মধ্যে আরো 5,000 টাকা করে ধরলাম একজনের প্রতি, 10,000 টাকা করে যদি ধরি তারপরেও মাসে ঈদ দে অনর 6 কোটি দিয়ে, 6 কোটি দিয়ে আইয়েরি তাহলে 20 কোটি দিয়ে কোনো রকম নোয়াই। ইতারা খাড়া এই এত বড় একখান গোলজামিল গড়িয়ে বিলেন গড়লু এই সব অবস্থার মধ্যে হারাই টিয়া বানায় বাধ্যান্তার মধ্যে আছে ইয়ান অবশ্যই আর আর সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ইয়ান বাইর গরিব এবং ইয়ার ব্যাপারে সারা সারি ওইতনু এবং আইসা ইয়ান সুষ্ঠু একখান বিচারক। হাসপাতাল দুয়া দুয়ারে দূরের ঠিক মতো আসলে সরঞ্জামাদি নাই বলিয়ে রে, হ্যাঁ মানে চিকিৎসা সেবা দিত নফারে ডাক্তার অক্কল একজন সাধারণ নাগরিক হিসেবে, সচেতন নাগরিক হিসেবে আইম দিই ইয়ান আসলে খুবই মানে দুঃখজনক কান বিষয়। এক মাস ডাক্তার নার্স অকলর হানার বা তাহা খাওয়ার বিল যদি 20 কোটি টিয়াই ইয়ান তো আসলেই খুবই দুঃখজনক। যেই টিয়াগিন যদি আরা স্বাস্থ্য হাতে লাগায় তাহলে আরার বোধ মা বাপ আত্মীয় স্বজন আরা বাঁচাত পাইতাম, এই জায়গাতে আসলে ইয়ান তো কোনোভাবেই মানানো যায়। অতিথিজন স্বাস্থ্য বিভাগে ওই যে এখান আইসিইউর পর্দা কিনে 37 লক্ষ 50,000 টাকা দি, বালিশ কিনে 28,000 টাকা দি, একইভাবে ঢাকা মেডিকেলের যারা করোনা চিকিৎসায় নিয়োজিত ডাক্তার নার্স এবং স্বাস্থ্যকর্মীদের এক মাসের খাবারের বিল ছিল 20 কোটি। যারা এই ক্রয় বাণিজ্য লয় যুক্ত আছে, যারা বিল দিয়ে যারা লুটফাটার লয় হয়তো তারা ওয়েস্ট করিব বা ট্রান্সফার করবে, এটা ইয়ান হল শাস্তি হইতে পারে। অচিরে ইতারে চিহ্নিত করে দড়ি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার, ইতেরা যদি ডাক্তারি পেশার থাকে তারা লাইসেন্স বাতিল করার দরকার এবং কঠোর কঠিন শাস্তির আওতায় আনি অন্য কেউ এহাজ গড়ি বেলা যেন সাহস ন করে সেরিম এখন দৃষ্টান্ত সৃষ্টি করার দরকার। একখান ইস্যু শেষ হইতে নইতে আর একখান ইস্যু তৈরি হওয়ার বাংলাদেশের, বিশেষ করে স্বাস্থ্য খাত লইয়া যেটা আর চিকিৎসা সেবা না পারে, এটা যদি আরা যদি এরকম খবর পাই তাহলে আর মর্মাহত অনসার আর হনো আক্ষেপার আফসুস করেন স্যার আর হনো উপায় নেই। এর আগে KN95 মাস্ক লইয়া একখান ঘটনা ঘটি যে সারা পৃথিবীর যারা প্রবাসী বাংলাদেশি আছে ইতারা পর্যন্ত বাংলাদেশের লইয়া সমালোচনা করে, রাষ্ট্রত্ব টিয়ার ফ্যাক্টরি নাই, রাষ্ট্র টিয়ার যারা নয় করে জনগণের ট্যাক্সর টিয়ার লইয়া ইন খুবই দুঃখজনক। ইয়েন্ত এখন জঘন্যতম হাজ গড় কি তারা তারা কি সোনারগাঁ হোটেলত আছিল না, সোনারগাঁ হোটেলের বিলুত দাম হতো একটা টেন ওয়াই আনার 20 কোটি নিয়ে কি তারা কি সোনা মোড়ায় দিয়ে হাই দে না সোনারগাঁ হোটেল আমি দিয়ে হাই দে 20 কোটি নিয়ে কি 20 কোটি কি ওর কি কি হর আছে রে কি এই 20 কোটি নিয়ে যদি হন বিচার নয় যথাযথ হন পদক্ষেপ যদি গ্রহণ ন করে প্রধানমন্ত্রীর আক্ষেপ থাকানোর ফর তৈলে আরেক সময় দেখা যায় বোধহয় ইয়ানোর ইয়ান দুই একদিন আলোচনা থাকানোর ফর আবার দেখা যায় বোধহয় 100 কোটি তারা গড়ি ফেলবে। আর দাবি হইলে একখান এখন যারা দুর্নীতিতে 20 কোটি দুর্নীতি যারা জড়িত আছে এটার প্রকাশ্য শাস্তি আর সাই।
যে থাকা খাওয়ায় একমাত্র মেডিকেল কলেজের যে হিসেব 20 কোটি টাকা একটু অস্বাভাবিক মনে হচ্ছে। তবে এটা আমরা মানে তদন্ত করে দেখছি যে এত অস্বাভাবিক কেন হবে।